যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, যে যতই বড়ই মানুষ হোক না কেন, কেননা মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনি আপন করে নিন। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই হলো আসল মানুষ। শুধু নিজের জন্য আনন্দ খুঁজলে কখনো পাবেন না। তুমি যদি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো তাহলে আনন্দ তোমার কাছে এসে ধরা দেবে। যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। সম্পর্কে থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতাও সুন্দর মনের প্রয়োজন হয়, যেটা সবার কাছে থাকে না। সময় বড় মূল্যবান জিনিস, সময় সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্য সবাইকে সে সুযোগ দেয় না। ছোট ছোট ভুল ভ্রান্তিগুলোকে মনের মধ্যে পুষে রাখলে কখনো কখনো সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম হলো মায়া। আলো সূর্য হোক কিংবা আমার, দুটো জীবনের অন্ধকারকে মুছে ফেলে জীবনের কিছু পরিবর্তন খুব প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। 70টা মেয়ে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা ক্ষণস্থায়ী। যদি কেঁদে না পাও তবে হেসে মুক্তি দাও। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়ার ব্যক্তিকে গরু ছাগল মনে করে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।